হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে ভিডিও আপলোড করার পর কিভাবে সেই ভিডিওটি দিয়ে থাম্বনেল এডিট করবেন। তো এটা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন। তো আসুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আপনার সেই ভিডিওতে থাম্বনেল এডিট কিন্তু আপনি দুভাবে করতে পারেন, একটা ক্রোম ব্রাউজার দিয়ে আর একটা যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশান আছে সেখান থেকে করতে পারেন। তো আমি আপনাদেরকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনার ভিডিওতে থাম্বনেল এডিট করে দেখাবো। তো এর জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, প্লে স্টোর থেকে যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটা আপনাকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি তাই কী করবো, অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেওয়া। তো লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সামনে ঠিক এই রকম একটি পেজ ওপেন হবে। তো আমার এখানে নেট স্লো চলার জন্য এখানে যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি বা আপলোড করেছি সেগুলো এখানে শো করছে না। তো আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করা থাকবে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। এরপরে কী করতে হবে, আপনি যে ভিডিওতে আপনার থাম্বনেল এডিট করতে চান জাস্ট সেই ভিডিওটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সেই ভিডিওটা কী করেছি, শিডিউল করে রেখেছি, তাই এখানে নিচে যে দু নম্বর অপশানটা দেওয়া আছে ভিডিওসের, তো আপনাকে এই ভিডিওস অপশানটিতে ক্লিক করতে হবে। তো ভিডিওস অপশানটিতে ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলো পাবলিশ হয়ে আছে সেগুলো এই পাবলিশ অপশানে শো করবে, আর যে ভিডিওগুলো আপনার শিডিউল করা আছে সেটাই শিডিউল অপশানে থাকবে, যে ভিডিওগুলোই আপনি ড্রাফট করে আপলোড করেছেন সেই ভিডিওগুলি এখানে থাকবে। তো আমি যেহেতু আমার ভিডিওটিকে শিডিউল করে রেখেছি তাই এই শিডিউল অপশানটিতে ক্লিক করে নেব। নেওয়ার পর দেখুন এই ভিডিওটিতে কিন্তু আমি এখনও থাম্বনেল এডিট করিনি। তো আপনি যে ভিডিওটিতে থাম্বনেল এডিট করতে চান জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করবেন। করার পর এখানে এডিট পোস্ট বলে অপশান আসছে, এটা শিডিউল থেকে। তো আমি এখানে এডিট পোস্ট অপশানটিতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন এডিট বলে কিন্তু একটা অপশান দেওয়া আছে, থাম্বনেল বলে লেখা আছে এবং এডিট বলে কিন্তু একটা অপশান দেওয়া আছে। তো আপনাকে কী করতে হবে, এই এডিট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই এডিট অপশানটিতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনার থাম্বনেল কিন্তু চুজ করতে হবে, আপনি কোন থাম্বনেলটা আপনার ভিডিওর জন্য সেট করতে চান। তো আমি এখান থেকে এই থাম্বনেলটা দিতে চাই, তাই এই থাম্বনেলটা আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে দেখুন উপরে কিন্তু নেক্সট বলে অপশান চলে আসছে। তো আপনাকে কী করতে হবে, এই নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নেক্সট অপশানটিতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে যে ফটোটা আমরা সিলেক্ট করেছি সেই ফটোটা আপলোড হবে, তাই একটুখানি আমাদের দেরি করতে হবে। তো দেখুন একটু দেরি করার পর কিন্তু আমাদের যে থাম্বনেলটা আমরা সিলেক্ট করেছি সেটা এখানে আপলোড হয়ে গেছে। এরপরে আমাদের কী করতে হবে, জাস্ট নিচে যে সেভ বলে অপশান দেওয়া আছে তো এই সেভ অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো সেভ অপশানটিতে ক্লিক করার পর কিন্তু আমাদের যে ফেসবুকে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে কিন্তু আমাদের থাম্বনেল এডিট হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের এটাকে একবার রিফ্রেশ করে নেব। তো দেখুন রিফ্রেশ করার পর কিন্তু এখানে আমাদের যে থাম্বনেলটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা এখানে অ্যাডেড হয়ে গেছে। তো এটা কিন্তু আমার শিডিউল করা ছিল তাই এরকম দেখাচ্ছে। এবার পাবলিশ করা ভিডিওতে কিভাবে আপনি থাম্বনেল অ্যাডেড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি পাবলিশ অপশানটিতে ক্লিক করে নিয়েছি। এরপরে আপনি যে ভিডিওটিতে থাম্বনেল অ্যাডেড করতে চান জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করবেন। করার পর নিচে দেখুন এখানে কিন্তু একটা পেন্সিল আইকন দেওয়া আছে, তো আপনাকে কী করতে হবে, এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন এবারে সেম, এবারে একদম হুবহু আগের মতো পেজ এসছে। এখানে যে থাম্বনেল বলে অপশান দেওয়া আছে তো আপনাকে এই থাম্বনেল অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর আপনার থাম্বনেল সিলেক্ট করতে হবে। করার পর উপরে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। করার পর নিচে যে সেভ বলে অপশান আসছে এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে থাম্বনেল এডিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল এডিট করতে পারেন।
তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিতে থাম্বনেল এডিট করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।